আজ রাতে আমার স্বামীকে তোমার হাতে তুলে দিলাম, দয়া করো তুমি আমাকে। সন্তান জন্ম দেবার জন্য আমার স্ত্রী অন্য একটা মেয়ের সাথে আমাকে একই বিছানায় রাতে থাকতে দিচ্ছে। 5 লক্ষ টাকার বিনিময়ে এই মেয়েটাকে আমরা নিয়ে এসেছি সার্গেসি মাদার হওয়ার জন্য। সে চোখের পানি মুছে বলল, আমি বাইরে আছি, তোমাদের কিছু লাগলে আমাকে বলবে। সে নিচে চলে যেতে চাইলে আমি হাত ধরে বললাম, তুমি কি শিওর? সে আমার হাত নিয়ে মেয়েটার হাতে দিয়ে বলল, আজ রাতটা তোমরা তোমাদের মতো করে কাটাও। কথাটা বলেই আমার স্ত্রী চলে গেল। ওনাকে দেখেই বুঝতে পারছি একটা সন্তানের জন্য ওনার বুকটা ফেটে যাচ্ছে। আলোটা নিভিয়ে দিচ্ছি, শুয়ে পড়ো। মানে শুয়ে পড়লে সন্তান হবে কি করে? ওর মুখে কথাটা শুনে আমি একটু অবাক হলাম, কারণ আমি চেয়েছিলাম ব্যাপারটা এড়িয়ে যেতে। আমার স্ত্রী ছাড়া কোনো দিন কোনো মেয়ের সাথে রাত কাটাবো সেটা আমার জন্য দুঃস্বপ্ন। দেখুন, আমি টাকা নিয়েছি, কাজ করে দেব, আপনার স্ত্রীকে আমি ঠকাবো না। আপনাদের সন্তান জন্ম দিয়ে বাকি টাকা নিয়ে চলে যাব, এই টাকাটা আমার খুব দরকার। আমি কি করব এখনো বুঝতে পারছি না। হঠাৎ বাইরে থেকে আমার স্ত্রী বলে উঠল, রিয়াজ প্লিজ, তুমি আর নিজেকে আটকে রেখো না, আমাকে একটা সন্তান দাও। ওর কথা শুনে আমার ভেতরটা যেন ফেটে উঠল। তারপর মেয়েটার দিকে ফিরলাম, সে কামুক দৃষ্টিতে আমাকে জড়িয়ে ধরল। সকালবেলা যখন ঘুম ভাঙলো তখন দেখলাম মেয়েটা আয়নার সামনে দাঁড়িয়ে ভেজা চুল মুছছে। এই প্রথম আমার স্ত্রী ছাড়া অন্য কোনো মেয়ের সাথে রাত কাটিয়েছি, কেমন যেন একটা লাগছে। আমার স্ত্রী 2 কাপ চা নিয়ে এসে ওয়ার্ড্রপের উপর ট্রেটা রেখে বলল, তোমরা চা খাও, আমি টেবিলে নাস্তা দিচ্ছি। ও বের হয়ে যেতেই আমি দৌড়ে ওর পেছনে গেলাম, পেছন থেকে ওর হাতটা ধরে বললাম, তুমি এটা কি করলে? এভাবে অন্য কোনো মেয়ের সাথে আমি ভাবতেও পারছি না, জাস্ট ভাবতে পারছি না। মেয়েটা বুকে পাথর চাপা দিয়ে বলল, আমার যেহেতু মা হবার ক্ষমতা নেই, আমার এসব ভাবলে চলবে কেন? এতে তো কোনো সমস্যা নেই, তুমি নিশ্চয়ই এক রাতে মেয়েটার প্রেমে পড়ে যাওনি। আমার স্ত্রী মুখে হাসি এনে বোঝাতে চাইল সে ব্যাপারটা নিয়ে যথেষ্ট নর্মাল, কিন্তু আমি তার হাসির আড়ালে স্পষ্ট তার কষ্ট দেখতে পাচ্ছি। আমি তার মাথায় হাত বুলিয়ে বললাম, তুমি আসলেই খুশি তো? আমি শুধু তোমার জন্যই করেছি। সে মলিন হাসি দিয়ে বলল, চাটা খেয়ে নাও, না হলে মাথা ধরবে। কথাটা বলেই ও চলে গেল। আসলেই আমার মাথাটা ধরেছে, ঘুম থেকে উঠে চা না খেলে এরকম আমার প্রায়ই হয়। সত্যি তানি আমাকে খুব ভালো বোঝে। রাতে যখন বাসায় ফিরলাম দরজা খুললো তন্দ্রা। মেয়েটাকে অসাধারণ লাগছে, ঠোঁটের লিপস্টিক, মাথায় টিপ আর মুখের হাসি আমাকে যেন ঘায়েল করছে। ফ্রেশ হয়ে নিন, তারপর আপনার সাথে গল্প করব। তানিয়া কোথায়? আছে ভেতরে। আমার প্রশ্নটা শুনে মেয়েটা বোধহয় খুশি হলো না। আমি ঘরে ঢুকে গেলাম, ফ্রেশ হয়ে বিছানায় বসেছি। এমন সময় তন্দ্রা 1 কাপ চা নিয়ে এসে পাশে বসে বলল, আপনার ফেভারিট আদা দিয়ে রং চা, খেয়ে বলুন তো কেমন হয়েছে। আমার এবার বিরক্ত লাগলো, তুমি এভাবে সবসময় আমার আশেপাশে থাকবে না। কিন্তু কেন? মেয়েটা যেন মেজাজ হারিয়ে বলল, আপনারাই আমাকে চুক্তি করে নিয়ে এসেছেন আর এখন আমাকে দূরে দূরে রাখতে চাচ্ছেন? আপনার স্ত্রী বলেছে আপনার কাছে কাছে থেকে আপনাকে দেখভাল করতে, বারবার সন্তানের জন্য ট্রাই করতে, যতক্ষণ না আমার রিপোর্ট পজিটিভ আসছে তিনি শান্তি পাবেন না, আর আপনি শুধু আমাকে দূরে রাখতে চাচ্ছেন। দেখুন, টাকাটা কিন্তু আমার খুব জরুরি দরকার, সন্তানের জন্য আমরা ট্রাই করছি, একবার ট্রাই করলেই সবসময় রেজাল্ট পজিটিভ আসবে এমন তো নয়। আপনার স্ত্রী চায় আমরা স্বামী স্ত্রীর মতো থাকি, আপনি দয়া করে আমার কাছে বাধা দিবেন না। আমার মায়ের অপারেশনের জন্য টাকাগুলো দরকার, তাই আমি আপনার কথায় রাজি হয়েছি। আমার হাত পা বাঁধা, দেওয়ালে পিঠ ঠেকে গেছে। কথাগুলো বলে মেয়েটা চোখের জল ছেড়ে দিল। আমি কেমন যেন একটা তীব্র টান অনুভব করছি ওর প্রতি, নিজের অজান্তেই মেয়েটার চোখের জল মুছে দিলাম। সে মায়াবী চোখে আমার দিকে তাকালো। তারপর আমরা হারিয়ে গেলাম দুজন দুজনার মধ্যে। দরজার বাইরে আমার স্ত্রী টোকা দিলে আমার নেশা কাটলো, আমি তো তন্দ্রার নেশায় ডুবে গিয়েছিলাম। ঘড়িতে খেয়াল করে দেখলাম 4 ঘন্টা হয়ে গেছে। আশ্চর্য, এত সময় আমি মেয়েটার সাথে ঘনিষ্ঠ অবস্থায় ছিলাম, ভাবতে কেমন যেন একটা অপরাধ বোধ কাজ করছে। আচ্ছা, আমি কি কাজটা ঠিক করছি? কিন্তু আবার মনে হলো আমার স্ত্রীর সুখের জন্যই তো কাজটা করলাম, তাছাড়া মেয়েটাকে এভাবে টাকার কথা বলে নিয়ে এসে ধোকা দেওয়া একদম উচিত না। তানিয়া বলল, টেবিলে তোমাদের রাতের খাবার দিয়েছি, খেয়ে নিও। তন্দ্রা, তুমি কিন্তু না খেয়ে থাকবে না। কি আশ্চর্য, তানিয়া মেয়েটা এত যত্ন করছে যেন তার আপন ছোট বোন। তার আচরণ দেখে কে বলবে এই মেয়েটা তার স্বামীর সাথে রাত কাটিয়ে তাকে সন্তান দিতে এসেছে? এরপর কেটে গেছে 5 মাস। তানিয়া যখন থেকে জানতে পেরেছে তন্দ্রা প্রেগনেন্ট, তখন থেকেই তার যত্নের কোনো কমতি রাখেনি। তাকে নিজের হাতে খাইয়ে দেয়, এমনকি নিয়ম করে ঔষধও খাইয়ে দেয়। ওর এসব দেখে আমার মধ্যেও কেমন যেন একটা পরিবর্তন আসলো। হাজার হলেও মেয়েটা আমার সন্তানের মা, তার প্রতি কিছু দায়িত্ব আমারও থাকে, তাছাড়া আমার সন্তানের প্রতিও আমার নজর দেওয়া উচিত। তাই অফিস থেকে আসার সময় তার জন্য প্রায় ফল নিয়ে আসতাম, ওর হাতে দিলে মেয়েটা খুশি হয়ে যেত। একদিন কিছু চকলেট এনেছিলাম, মেয়েটা চকলেট খেতে চেয়েছিল, তার হাতে দিতেই সে মজা করে খেলো। আমি তার পেটে হাত বুলিয়ে আমার সন্তানকে দূর থেকেই যেন আদর করলাম। তখনই হঠাৎ খেয়াল করলাম আমার স্ত্রী আড়াল থেকে দেখে চোখের জল মুছল। অবশেষে এলো সেই দিন, হসপিটালের অপারেশন টেবিলে ডেলিভারির জন্য তন্দ্রা অপেক্ষা করছে। তার চিৎকার আমি আর আমার স্ত্রী বাইরে থেকে শুনতে পাচ্ছি। কিছু সময় পর একজন নার্স এসে বলল, ওনার ছেলে হয়েছে, বাচ্চার বাবাকে আপনি? আমার মধ্যে কেমন যেন একটা উন্মাদনা কাজ করলো। হ্যাঁ, আমি। ওনাকে একটু পর কেবিনে দেওয়া হবে, তখন কথা বলতে পারবেন, মা ছেলে দুজনেই সুস্থ আছে। আমার স্ত্রীও প্রচন্ড খুশি হলো। নার্স ভেতরে চলে গেল, তারা দুজন
আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে লাগলো। কিছুদিন পর আমি অফিস যাওয়ার জন্য তৈরি হচ্ছি, এমন সময় বাচ্চাটা খুব কাঁদছে তন্ডার কোলে। তানিয়া দৌড়ে এসে বাচ্চাটাকে কোলে নিয়ে কিভাবে যেন শান্ত করলো। আমি অবাক হয়ে তার মধ্যে এক মমতাময়ী মাকে দেখলাম। পরক্ষণেই তন্ডা বাচ্চাকে কোলে ছিনিয়ে নিল। এটা আমার বাচ্চা, আমাকে শান্ত করতে দাও। তুমি হয়তো ভুলে যাচ্ছ তুমি ওর জন্ম দিয়েছো মাত্র, ওর আসল মা আমি। তন্ডা হেসে বলল, সন্তান জন্ম দিতে পারো না আর নিজেকে মা হিসাবে দাবি করছো? ওর মা আমি, আর এটাই সত্য। এই মুহূর্তে আমার সন্তানের সব থেকে যেটা বেশি প্রয়োজন সেটা ওকে শুধু আমি দিতে পারি। তোমার কাছে থাকলে আমার ছেলে বুকের দুধের অভাবে না খেয়ে থাকবে। তানিয়া মেজাজ হারিয়ে বলল, তুমি কি ভুলে গেছো তোমার চুক্তির কথা? কিসের চুক্তি? তোমার অ্যাডভান্সের 2,50,000 টাকা আমি তোমাকে যেভাবে পারি বাড়ি থেকে এনে দিব, কিন্তু আমার সন্তানের ভাগ আমি দিতে পারবো না। কথাটা শুনেই আমার স্ত্রী ধপ করে বিছানায় বসে পড়ল। ও কেমন যেন করছে, চোখটা বন্ধ হয়ে আসছে আর বার বার হাত দিয়ে বাচ্চাটাকে কোলে নিতে যাচ্ছে। আমি পানি খাইয়ে ওকে শান্ত করার চেষ্টা করছি আর তন্দ্রা তানিয়ার দিকে তাকিয়ে নিষ্ঠুর ভাবে হাসছে। তারপর বলল, সন্তান তো তুই পাবিই না, তোর স্বামীর ভাগও আমি কেড়ে নিব। কথাটা শুনে আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম। সম্মানিত ভিউয়ার্স, তানিয়ার সাথে এরপর কি ঘটল জানতে চাইলে কমেন্ট করে জানাবেন। 1,000 কমেন্ট পেলে খুব দ্রুত গল্পটির দ্বিতীয় পর্ব দেওয়া হবে। গল্পটির রচনায় অভি ও চিত্রগ্রহণ ইফতি হোসেন এবং সম্পাদনায় আলমগীর।